হ্যালো বন্ধুরা, দ্য এক্সপেরিমেন্ট বিডি 360-তে আবার আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি জিনিস নিয়ে, আর সেটি হলো এই ছোট্ট আইআর রিমোট কন্ট্রোলার। এটি দেখতে অনেকটা ছোট হলেও এর ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি। কথায় আছে যে ছোট মরিচের অনেক বেশি ঝাল, তো তেরকমই এর কর্মদক্ষতা। এখন আপনি বাড়িতে বসেই খুব সহজেই তৈরি করতে পারবেন এই ছোট্ট আইআর রিমোট কন্ট্রোলার, আর এটি চালাতে পারবেন সব ধরনের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। এখন আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনই বানিয়ে ফেলুন আপনার টিভি কিংবা এসি কিংবা ইলেকট্রিক যন্ত্রপাতির রিমোট। খুব সহজে আপনারা এই জিনিসটি বানিয়ে নিতে পারেন মাত্র 15 টাকা খরচ। আর এর জন্য যা যা আপনাদের দরকার হবে সেটি হলো একটি ডিসি 5 ভোল্টের জ্যাক এবং একটি আইআর এলইডি। তো এই ডিসি ছোট্ট ডিসি 5 ভোল্টের জ্যাকের দামটি মাত্র 5 টাকা এবং আইআর এলইডির দামটাও ঠিক ওই রকমই। তো মোটামুটি 15 টাকা খরচ করলেই আপনারা বাড়িতে বসেই বানাতে পারবেন ছোট্ট এই রিমোট কন্ট্রোলার, আর চালাতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড। তো আমি এখন আপনাদের বলে দেব এর সম্পূর্ণ প্রসেসটি। প্রথমে আপনারা এই 5 ভোল্টের জ্যাকটি খুলবেন। খুলে এর দুটি টার্মিনাল দেখতে পারবেন। এটি সংযোগ করা একেবারেই ইজি। এই টার্মিনাল দুটি দু সাইডে এই আইআর এলইডির দু প্রান্তটি হিট দিয়ে ভালো করে লাগিয়ে নিন। সংযোগ স্থাপন করে এই ডিসি 5 ভোল্টের জ্যাকে প্রান্তটি খুব সুন্দরভাবেই এর কভার দ্বারা আটকিয়ে দিই। এই তো তৈরি হয়ে গেল সুন্দর একটি আইআর রিমোট কন্ট্রোলার। এখন বন্ধু, আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এটি সক্রিয় করতে একটি অ্যাপস এটি সক্রিয় করতে একটি অ্যাপস আপনাদের ডাউনলোড দিতে হবে। তো আপনারা অ্যাপসটি কীভাবে ডাউনলোড দেবেন সে প্রসেসটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেভাবে অ্যাপসটি ডাউনলোড দিলাম আপনারাও সেভাবেই অ্যাপসটি ডাউনলোড দিতে পারেন। আর যদি আপনাদের ডাউনলোড দিতে কোনো সমস্যা হয় তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, তো আপনারা চাইলে সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার দেখে আসি এই ছোট্ট আইআর ইলেকট্রিক ডিভাইসের কতটা কর্মদক্ষতা। অ্যাপসটি ইনস্টল দেওয়ার পর সেটিকে আপনারা ওপেন করবেন। এরপর আপনারা যে ডিভাইসটি চালু করবেন সেটি আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমি একটি টিভি দিয়ে এটি পরীক্ষা করব, তো আমি টিভি ডিভাইসটি ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টিভির ব্র্যান্ডের নাম। তো আপনারা আপনাদের বাড়িতে যে টিভিটি রয়েছে সেটির ব্র্যান্ডের সাথে মিলিয়ে এটিকে সেট করবেন। এই ছোট্ট আইআর কন্ট্রোলারটি আপনাদের হেডফোন জ্যাকের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দিবেন। এটি প্রবেশ করানোর পর অটোমেটিক্যালি আপনাদের মোবাইলের যে রিমোটটি রয়েছে সেটি আইআর রিমোটের দিকে আইআর কন্ট্রোলারের দিকে ঘুরে যাবে, এবং এখান থেকে আপনি পাওয়ার অফ, টিভি চালু দেওয়া এবং টিভি বন্ধ করা প্লাস ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস করতে পারবেন এবং বিভিন্ন ধরনের চ্যানেল পরিবর্তন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এই আইআর ইলেকট্রিক রিমোট কন্ট্রোলার রিভিউ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার পাশেই থাকুন, আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।